বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশের কৈজুরী সীমান্তের ঘটনা। গতকাল বৃহস্পতিবার রাতে একটি মোটর বাইকে করে এক পাচারকারী সীমান্তের দিকে আসছিল। সেই সময় বিএসএফ এর 153 নম্বর ব্যাটালিয়নের ই কোম্পানি জওয়ানরা রাস্তায় ডিউটিতে ছিলেন। এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয়, তাকে দাঁড় করাতে গেলে বাইক নিয়ে পালিয়ে যান তিনি। ওই বাইক আরোহীকে ধাওয়া করে বিএসএফ জওয়ানরা, তারপর ওই বাইক আরোহী যখন বাইক ফেলে চলে যায়, তখন জওয়ানরা বাইকে টুল বক্স খুলতেই দেখেন তার মধ্যে প্রায় 13 কেজির উপর গয়না, যার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা। পাচারকারী বাইকটি ফেলে চলে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি।